আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গ্রাম গ্রামান্তরে দেশে কিংবা বিদেশের যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আগামী সিলেট টিভির নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান নির্বাচনী সংলাপ। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের সার্বিক পরিস্থিতি এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরি আপনাদের সম্মুখে। আমরা যুক্ত হই এমন একজন অতিথি নিয়ে যিনি সমাজের গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে থাকেন এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ যুক্ত হয়েছি এমন একজন ব্যক্তিত্ব এবং নেতৃত্ব যিনি সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার আসন্ন 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সাবেক গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনাব নোমানুদ্দিন মুরাদ সাহেব। জনাব নোমানুদ্দিন মুরাদ সাহেব, আমরা পুরোটো সময় জুড়ে কথা বলবো তার সাথে। আমি আপনাদের সাথে রয়েছি এম এ মজিদ এবং ক্যামেরায় রয়েছেন আব্দুল খালেক। তো দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আমি প্রথমেই আপনাদের সিলেট সময় টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আমরাও আগামী সিলেট টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাওয়া, আপনাকে আমরা এই দিকে আসার সময় এবং আমরা শুনেছি এবং জনসম্মুখে আপনার যে আলাপ আলোচনা, আপনি আপনাকে তার জনপ্রতিনিধি হিসাবে দেখতে চায় এবং চেয়ারম্যানই পদে আপনি নির্বাচন করেন সেটা ওরা চাচ্ছে। আপনি কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করলেন এবং জনগণ যে আপনাকে চাচ্ছে, আপনি কি এমন পিছনে তার কারণটা একটু বলবেন? আমি আসলে জানি না আমি কীরকম জনপ্রিয়তা অর্জন করছি, কতটুকু করতে পেরেছি। তবে হ্যাঁ, গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসার চেষ্টা করি। তো আপনারা জানেন 2010 সালে আমি প্রথম, আমার জীবনের প্রথম নির্বাচন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলাম। বিপুল ভোটে আমাকে ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদে, এই ঢাকা দক্ষিণ ইউনিয়নের জনগণ ভোট দিয়েছিল। 9টি সেন্টারের মধ্যে আমি 6টি সেন্টারেই জয়লাভ করেছিলাম। তো ঢাকা দক্ষিণবাসী জানে, বৃহত্তর গোলাপগঞ্জ থানা জানে, পরবর্তীতে আমার এই নির্বাচনের ফলাফলটা চিনিয়ে নেওয়া হয়। যাই হোক, পরবর্তীতে আমাকে ঢাকা ইউনিয়নবাসী তথা গোলাপগঞ্জ উপজেলাবাসী মিলে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করার জন্য উদ্যোগী করে। আমি গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু আমি নির্বাচনে উপস্থিত থাকতে পারিনি। মাত্র 2 দিন ছিলাম নির্বাচন মাঠে, এরই মধ্যেই এই গোলাপগঞ্জবাসী এই 2 দিনের মধ্যেই আমাকে, 2 দিন মাত্র নির্বাচনে থাকার সময় দেওয়ার, বিপুল ভোটে, আপনারা জানেন প্রায় 37,000 ভোটে আমাকে গোলাপগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জানি না এই গোলাপগঞ্জ তথা ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী আমাকে বারবার প্রমাণ দিয়েছে আমি আমাকে ভালোবেসেছে, কিন্তু আমি তাদের কতটুকু করতে পেরেছি, কতটুকু করছি আমি নিজেও জানি না। যে চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের পাশে থাকার, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার, এই আশাই আমার। তো ধন্যবাদ আপনাকে জানাব। আরেকটি বিষয় আমরা জানতে চাই, আপনাকে মানুষ অনেক ভালোবাসে, আপনি ভালোবাসা অর্জন করে নিয়েছেন, মনে করেন আপনি এই নির্বাচনে জয়লাভ করলেন, তো জয়লাভ করার পর আপনি আপনার ইউনিয়নবাসীর উপকারে বা ইউনিয়নবাসীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে কী কী ভূমিকা পালন করবেন এবং আপনার ইউনিয়নকে আপনি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে কী কী পদক্ষেপ নেবেন? আগামী নির্বাচনে, এই গঠন নির্বাচনে 2010 সালে যে নির্বাচন হয়েছিল,
এই নির্বাচনে যে আমাকে নির্বাচিত করেছিল যারা, এদের মনে একটা আক্ষেপ রয়ে গেছে আমাকে ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত করার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখার জন্য। তো এইবার তাদের এই আক্ষেপটা পূরণ করার জন্য সবাই আমাকে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার জন্য চাপ দিচ্ছে। আমি চাই আমার ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী সর্বস্তরের জনগণকে নিয়ে, সবার মতামত নিয়ে, ময় মুরব্বীদের মতামত নিয়ে, যুবক ভাইদের মতামত নিয়ে আমার প্রার্থিতা ঘোষণা করব। আমি এখনও প্রার্থিতা ঘোষণা করি নাই, যদি সবার মত হয় আমি নির্বাচন খেলার তাহলে আমি নির্বাচন খেলব। তবে হ্যাঁ, আমি চেয়ারম্যান হই বা না হই, আমি ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের জন্য আমার ব্যক্তিগতভাবে যতটুকু করার আমি কাজ চালিয়ে যাব, চেষ্টা করব সবসময় যেভাবে মানুষের পাশে আছি, জানি না কতটুকু আছি, কিন্তু আগামী দিনে আরও বেশিভাবে থাকার চেষ্টা করব। আপনারা জানেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন একটা শিক্ষানগরী ইউনিয়ন, এখানে তিনটি কলেজ রয়েছে, অনেক স্কুল রয়েছে। আমি চাই এই ঢাকা দক্ষিণ শিক্ষানগরী, এই শিক্ষানগরী আরও অগ্রসর হোক, আরও প্রতিষ্ঠিত হোক, এই ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন পরিষদে রূপান্তর করার জন্য আমার অক্লান্ত পরিশ্রম করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো আরেকটি বিষয় জানতে চাইব, আপনার আপনি গত ভাইস চেয়ারম্যান ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান, তো আপনার বর্তমান এই ইউনিয়নে বা এই থানায় আইন শৃঙ্খলার অবস্থা কেমন এবং আইন শৃঙ্খলার মান উন্নয়নে আপনি কী ভূমিকা রাখছেন? আসলে আইন শৃঙ্খলা বলতে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদে, ঢাকা দক্ষিণ ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিষদের মান কতটুকু আমি নিজে বলতে পারবো না, কারণ আমি নিজে দুই তিনটা মামলার আসামি। এই দুই তিনটা মামলা আমি গতকালকেও আমি হাজিরা দিয়ে আসছি। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কী বলবো, এটা আপনার আমরা আমাদের চেয়ে আপনারা আরও ভালো জানেন। তবে তুলনামূলক আমাদের ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের জনগণ সচেতন থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আগামীতে আরও ভালো হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক আলোচনা আমাদেরকে উপহার দিচ্ছেন এবং জনগণ শুনছে। তো আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সারা বিশ্বজুড়ে একটা করোনা ভাইরাস নামে যে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, আমরা বাংলাদেশও তা সেটা থেকে পিছিয়ে নয়, আমরাও সেটার ভুক্তভোগী। তো সে সময় মানুষ গৃহবন্দী ছিল, তো গৃহবন্দী মানুষের পাশে আপনি কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদের সাথে কী ব্যবহার করেছেন? আমি জানি না কতটুকু আমি করতে পেরেছি, তবে আমি শুধু ঢাকা দক্ষিণ ইউনিয়ন নয়, আমি গোলাপগঞ্জ, বৃহত্তর গোলাপগঞ্জ থানা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের গত সংসদ পদপ্রার্থী জনাব ফয়সল আহমদ চৌধুরীর অনুদানে আমি প্রত্যেকটা ইউনিয়নে দুস্থ গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং অনুদান প্রদান করেছি। কিন্তু আমরা চাই না কোনো ব্যক্তিকে কোনো অনুদান দিলে তা টিভি চ্যানেলে বা মিডিয়ার মাধ্যমে প্রচার করা। আমরা যতটুকু সম্ভব, আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন, প্রত্যেকটা ইউনিয়নে আমার বড় ভাই ফয়সল আহমদ চৌধুরীর অনুদানে, আমাদের ব্যক্তিগত অনুদানে আমরা প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো কতটুকু করতে পেরেছি জানি না, আগামী দিনেও আমাদের এই অনুদান অব্যাহত থাকবে। আর আমি গোলাপগঞ্জ উপজেলা তথা ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসীর প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই করোনা ভাইরাস আগামী আমাদের শীতের মৌসুম এই শীতের মৌসুমে এটার আরও প্রভাব বিস্তার করতে পারে, তাই আমরা সকলেই যেন নিজ নিজ স্থান থেকে এটার প্রতি সতর্ক থাকে।
ধন্যবাদ আপনাকে। আমরা এখানে অনেক স্মারক, সম্মাননা স্মারক দেখতে পাচ্ছি, ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলাধুলা বিনোদনমূলক অনুষ্ঠানের। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্মারকলিপি, তো আপনি ক্রীড়ার এই যে খেলাধুলায় বিনোদনমূলক অনুষ্ঠানে আপনার ভূমিকা অপরিসীম, তো একটি উল্লেখযোগ্য কোনো একটি ঘটনা যদি আপনি বলতেন খেলাধুলার ব্যাপারে, একটা খুশির ব্যাপার বা কোনো একটা স্মরণীয় একটা ঘটনা। খুশির ব্যাপার, স্মরণীয় ঘটনা, আমি খেলাধুলা করতাম, আমি ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের একজন সদস্য ছিলাম। ঢাকা দক্ষিণ স্কুল মাঠে অনেক বড় বড় খেলা হয়েছে। আমি একজন ফুটবলার ছিলাম, খেলাধুলা গোলাপগঞ্জ উপজেলায় যেখানেই হোক আমি খেলাধুলার আগ্রহ, যেন নতুন খেলোয়াড় আমাদের গোলাপগঞ্জ উপজেলায় সৃষ্টি হয়, জাতীয় পর্যায়ে খেলে, এর জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রয়েছে, চেষ্টা করে যাব নতুন প্লেয়ার যেন আমাদের গোলাপগঞ্জ উপজেলায় সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে জাতীয় পর্যায়ে খেলতে পারে। আমি ছোটোখাটো খেলাধুলা করেছি, বর্তমানে খেলাধুলায় নাই, তবে খেলাধুলা, লেখাপড়া এই সমস্ত এগিয়ে যাক, গোলাপগঞ্জ এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করি। তো আমরা ইতি টানব একটি প্রশ্ন, আপনার ইউনিয়নবাসীর লক্ষ্যে, সাধারণ জনগণের লক্ষ্য করে আপনি কি মেসেজ পাঠাবেন? আমি ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী, ঢাকা দক্ষিণ প্রথমেই বলেছি একটি শিক্ষানগরী এলাকা, আমি এই ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসীকে এটুকুই বলবো, এই করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকা দক্ষিণের বহির্বিশ্ব থেকে প্রত্যেক মানুষের পাশে, আমাদের বহির্বিশ্বে যারা আছে তারা পাশে দাঁড়িয়েছে, আগামীতেও যারা বহির্বিশ্বে আছে তারা পাশে দাঁড়িয়ে থাকে যেন, আর সব যার যার নিজ নিজ স্থান থেকে যেন এই করোনা ভাইরাস সতর্কতার সহিত মোকাবিলা করে, সচেতন থাকে এবং আগামীতে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার গঠনমূলক আলোচনার জন্য আগামী সিলেট টিভির পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি এগিয়ে যান, আমরা দোয়া করি আপনার জন্য, আপনার আল্লাহ যেন সুস্থতা দান করেন এবং সুস্থ থাকেন এবং জনগণের স্বার্থে কাজ করে যেতে পারেন। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাবেক গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার আসন্ন 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নোমানউদ্দিন মুরাদ সাহেবের সাথে। দর্শক, আমরা শুনলাম গঠনমূলক আলোচনা, আমরা এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে আবারও প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আগামী সিলেট টিভির নিয়মিত অনুষ্ঠান নির্বাচনী সংলাপ আবারও দেখা হবে অন্য কোনো এক অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।